আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এখন রান্না করব মা আসা উপলক্ষে গরুর মাংস। তো আসলে আগে বুঝতাম না যে আসলে মা কেন এত কষ্ট করে, এখন মা হওয়াতে বুঝি। তো আমি কিভাবে রান্না করি যদি দেখতে হয় তাহলে আমার ভিডিওর সঙ্গে থাকেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আগে আসলে মা হয়েও কিন্তু মার কষ্ট বুঝতাম না কি কারণ, এই সময় আসলে খুবই কম বুঝতাম। এখন দিন দিন ছেলেরও বড় হয়, বুঝি যে আসলে মা হওয়া কত কষ্ট। আসলে যে আমার আম্মা যে আমাদের জন্য এত কষ্ট করছে, আসলে এগুলো আসলে আগে বুঝতাম না, কেন না আসলে যে বুঝার মতন ইয়ে হয় না। দিন দিনে বুঝতেছে যে আসলে মারা কত কষ্ট করে সন্তানের জন্য, আর আসলে দুনিয়াতে মা ছাড়া আর এত কষ্ট কেউ করে না। তো আজকে আমার মা আসছে, এই জন্যেই কথাগুলো বলতে এসছি যে মা আসলে গেলে যে কিভাবে কি খাওয়াইবো, যে এর কোনো হুঁশ থাকে না, এটা না সেটা মানে গুছাইতে থাকে। এখন ভাবলাম মা আসছে একটু ভালো মন্দ কিছু বুঝছে, কারণ আমি সবসময় তো রান্না বাড়া করি আপনাদের সাথে শেয়ার করি, এর মধ্যে আম্মা আসছে। তো এখানে মাংস রান্না করব, গরুর মাংস। এখানে আমি মশলাটা কষাই নিচ্ছি, সব ধরনের মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আদা সাথে হলুদ মরিচ গুঁড়া মানে গরম মশলার গুঁড়া সবগুলো দিয়ে কষিয়ে নিছি আগে। এখন তো আমি মাংসটা দিয়ে দিতে এসছি, আর মারা আসলে কেন যে এত কষ্ট করে বুঝি না, এখন মা হাতে বুঝতেছি। কারণ মা আসছে আমার আসলে বিপদের দিনে, যে মা আসছে এটাই বেশি। আর তো মা না থাকলে আসলে এরকম আর কেউ করবো না। মা যখন আমার বিপদের কথা শুনছে, আমার ছেলের বাইকটা চুরি হয়ে গেছে, তখনই মা রাত্রে শুনছে, সকালে মা চলে আসছে। মা আসলে এমনই একটা জিনিস, পৃথিবীতে মার মতন কেউ এ নাই, যে যতটুকু করুক না কেন আসলে মায়ে, আসল মায়ে সবচেয়ে পৃথিবীতে মনে হয় যেন আল্লাহর পরে মা, মা ছাড়া আর কেউ নেই। মা যত কষ্ট হোক মা আমাদের জন্য করে, একটু অসুস্থ হইলে মার মনে হয় যেন আর খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়, যে একটু পা ব্যথা করে মাথা ব্যথা করে মারে বললে মা যে কীভাবে সেবা করে। এখনও এখনও যে বিয়ে হয়ে গেলাম, বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে আসছি, তাও মা আসলে যে কত রকমের সেবা করতে, মেয়েরে ইয়ে করবো হেল্প করবো। তো আসলে মারা ভালো রাখে সুস্থ রাখে, আর বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, শ্বশুরও চলে গেল, আল্লাহ যেন জান্নাতবাসী করে। আর শাশুড়ি নেই, আমার শ্বশুর শাশুড়ি থাকলো আসলে আজকে আমার থেকে খুশি, আর মনে হয় কেউ এত বেশি হইতো না। শ্বশুর শাশুড়ি ছিল অন্যরকম। তো মা আছে, এখন দোয়া করি মারে আল্লাহ যেন হায়াত বাড়াইয়া দেয়। আর মা যে এত কষ্ট মেয়েদের জন্য করে, ছেলের জন্য করে, এটা আসলে এখনই বেশিরভাগ বুঝতেছি। তো এখন গরুর মাংসটা মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আজকে নতুন কড়াইটা কিন্তু কিনে নিয়ে আসলাম, ভাবলাম যে মায়ের জন্য রান্না করব, নতুন পাতিলাতে রান্না করি, যাতে আজকে এটা কিনে নিয়ে আসলাম। এখন গরুর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এই যে তেলটা যখন উপরে চলে আসে তখনই বুঝবেন যে আসলে গরুর মাংস কষানো হয়ে যায়। তো এর মধ্যে আলু দিয়ে দিব, কারণ ছেলেরা তো সবসময় বলি আলু পছন্দ করে, আর আলু দিয়ে গরুর মাংসটা রান্না করলে খেতেও টেস্ট হয়, তার জন্য ভাবলাম যে কিছুটা আলু দিয়ে নেই। আর আমার আম্মাই বলতেছে একটু আলু দিস দি, আমি চাইছিলাম আলু দিব না, তারপরও দিয়ে দিলাম। তো আসলে আলু দিয়ে গরুর মাংস রান্না করলে মজাই লাগে, কারণ আলু দিয়ে গরুর মাংসটা খুবই ভালো। তো এই জন্য দিয়ে দিলাম আলু দিয়ে, কিছুক্ষণ নেড়ে নিব মাংসটির সাথে ভালোভাবে, আর একটু কষিয়ে নিব। কষিয়ে নিলে আসলে মাংস হোক সবজি হোক যে কোনো তরকারি কিন্তু ভালোভাবে কষাইলে খেতে টেস্ট হয়, অনেক ভালো লাগে, তার জন্য আমি একটু ভালোভাবে কষিয়ে নিতেছি। তো এখন জল দিয়ে দিলাম, কিছু জল জল রাখবো তার জন্য জল দিয়ে দিলাম, কারণ জল দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। কিন্তু কষানির মধ্যে অনেকটাই মানে 80% মতো সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও আমি আগের থেকে কিন্তু ভেজে রেখেছি। তো জল দিয়ে দিলাম, রান্নার পর আর একটু দেখাবো আপনাদের। এই যে দেখেন দর্শক, আপনারা বলে দেখেন না কোথায় থাকে, আমার ভিডিওতে থাকেন, এই যে আছে তাড়াহুড়া করে খাওয়া আবার দেওয়ার জন্য, মানে দেরি হয় একদম সহ্য হয় না। তো এখন খাবার খেতেছি, পাক দিয়ে আবার আমি একটু ভিডিও নিতেছি, কারণ কমেন্টে জানাচ্ছেন যে উনি কোথায় গেল, ভিডিওতে এখন আসে না কেন। এখন খাওয়া দাওয়া করতেছে, সবগুলো নিয়ে একসাথে বসে গেলাম, আসলে গ্যাস থাকে না তো তাড়াহুড়া করে রান্না করতে চলে আস।
দর্শক, ওরে কিন্তু কানা জানে আমার ভাই, কিন্তু কত হইলো যে আনা যায় না, মানে আমার আম্মা আসছে তো এই জন্যে আসছে, নাহলে কি আর বিল্লাল রে মোস্তফার এই বাসা আনা যায়? আরো বললো আসে না। গরুর মাংসটা কেমন আছে? এখন আসলে রান্না করলাম, সবাই খাওয়া দাওয়া করে নিছে, এখন আমি আর আম্মা খামু, তার মধ্যে করতেছি খাওয়ার টাইমে তাড়াহুড়া করে মিনাজের আব্বু ওরা আলাস মিনাজ ওরা সবাই খেয়ে নিচ্ছে। এখন আজকে কিন্তু আমি রান্না করছি রাইস কুকারে ভাত, আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। এই যে এখানে রাইস কুকারে রান্না করলাম, কারণ মা আমার বিপদের কথা শুনে আরে গরু বসে থাকতে পারে না, ঠিক চলে আসছে আমার ছেলে বাড়িতে কিছু রয়েছে আপনারা দেখছেন। তার মধ্যে ভাবলাম যে এখন আমার আসছে, কতদিন মনটাও ভালো ছিল না, রান্না ভালো তেমন করতে পারিনি, নিজে একটু করছি, সাথে সাথে মা আছে, মা থাকলে যাওয়া হয়, কারণ সব মায়ের সাজিদের মানে একটু হেল্প করার জন্য। তো আসলে কতদিন মনটা খুবই খারাপ ছিল, রান্না বাড়া করলো বেশিরভাগ বিভিন্ন দিতে পারিনি, তো এখন খাওয়া দাওয়া করবো। এরা সবাই খেয়ে ফেলছে, আপনারা তো কমেন্টে বলছেন যে বিনাশের আপনি কোথায় হ্যাপি ডুতে আসে না কেন, আসলে উনি আসলে সময় হয় না, তাড়াহুড়া করে আসলে আমাদের খাওয়া বাড়ি দিতে হয়, সেজন্য ভিডিওতে আসতে পারে না। পরবর্তীতে ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। তো ভিডিও দিয়ে এই পর্যন্ত খাওয়া দাওয়া করবো, ভিডিও দিয়ে পর্যন্ত, যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।